আমাদের দৈনন্দিন জীবনে এক একটা মুহূর্ত আসে যখন অতীত ফিরে আসে বর্তমানে আর তৈরি হয় নতুন সম্ভাবনা। অভিনেত্রী আলোকিতা সেনের জীবনের এমনই মোড় ঘোরানো সন্ধি নিয়ে আমাদের নাটক আলোর ঠিকানা। মূল রচনা বনানী মুখোপাধ্যায়, পরিচালনা জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনয়ে মোনালিসা মাইতি, পার্থপ্রতিম রায়, বিনীতা বন্দ্যোপাধ্যায়, তুষার দাস এবং জয়ন্ত চট্টোপাধ্যায়, পরিকল্পনা ও উপস্থাপনায় সংলাপ। নাটক আলোর ঠিকানা। করুণা, করুণা, শত দরজা খোলা কেন? তোদের কি কিছু খেয়াল থাকে না? এ কি, ড্রয়িং রুমে আলো জ্বালিয়ে রেখেছিস? লোক নেই, জন নেই, শুধু শুধু ইলেকট্রিক পড়ছে। শুধু শুধু তো নয়, এই যে আমি আছি এই ঘরে। আপনি কে? আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি তুমিই বলুন, আমি আপনার চেয়ে অনেকটাই ছোট। ঠিক আছে, তাই না হয় বললাম তুমি, কিন্তু তাতে তো চেনার সুবিধে হলো না। হবে, একটু কথা বলি, দেখবেন ঠিক চিনতে পারছেন। চিনতে পারবো? হ্যাঁ। ও ভালো, তা তোমার নামটা কি? আমার নাম আলোকদীপ্ত বসু। বা, ভারী সুন্দর নাম তো, আলোকদীপ্ত। কেন, আপনার নামটাও তো খুব সুন্দর, আলোকিতা। আরে, তুমি আমার এই নামটা জানলে কি করে? সবাই তো আমাকে আলো সেন বলে জানে। সে তো গ্রুপ থিয়েটারের অভিনেত্রী আলো সেন, আমি তো তিতলির মা অধ্যাপিকা আলোকিতা সেনের কাছে এসেছি। তিতলি? তুমি তিতলিকে চেনো? হুম, চিনি বই কি, ও আমার মাস্তুতো বোনের খুব বন্ধু হয়। ও বুঝলাম, তিতলিকে চেনো, কিন্তু আমাকে তো চেনো না, আমার সঙ্গে কি দরকার? হুম, আমাদের গ্রুপে নাটক করতে চাও? না না না, আমি নাটক দেখতে ভালোবাসি, নাটক করতে না। তাহলে তবে কি পরীক্ষার সাজেশন, তুমি কি আমাদের কলেজে পড়ো? হুম, আমি পড়ি না, বরং বলুন আমি পড়াই। পড়াও? ও বাবা, তাহলে তো একেবারে ভবিযুক্ত লোক। কি সাবজেক্ট পড়াও? আমি পড়াই আপনারই সাবজেক্ট, ইংলিশ। যাগে, আপনি বসুন, সেই কখন থেকে যে দাঁড়িয়ে আছেন। আরে, তুমি দাঁড়িয়ে আছো কেন? আপনি না বসলে আমি কেমন করে বসি? বা, তুমি তো ভারী ভালো ছেলে, এরকম তো দেখাই যায় না। গুড, হ্যাঁ বসছি, তুমিও এবার বসো। হ্যাঁ হ্যাঁ, বসেছি। আচ্ছা, আপনি চা খাবেন না? হ্যাঁ খাবো তো, কেন? না মানে আপনি খেলেও আমিও খাবো, মানে আমাকেও তো দেবেন, তাই না? আরে, তোমাকে তো আমার দারুণ ভালো লাগছে। আমারও, আমারও আপনাকে খুব ভালো লাগছে। আচ্ছা বেশ। এই করুণা, আরে কি হলো, চা দেবার কথা ভুলে গেলি? দুটো মানুষ বসে আছি, খেতে টেতে দিবি তো? কি ব্যাপার, তুমি অমন করে তাকিয়ে আছো কেন, কি হলো? না না, কিছু হয়নি, আপনাকে দেখছিলাম। আমাকে? আচ্ছা বেশ, এবার বলো তো, তুমি আমার কাছে এসেছো কেন, দরকারটা কিসের? দরকার, দরকার মানে ব্যাপারটা একটু ব্যক্তিগত। ব্যক্তিগত? তার মানে আমার সঙ্গে আবার কি ব্যক্তিগত কথা? না না, কিছু মনে করবেন না, আমার একটু সংকোচই হচ্ছে বলতে, তবু বলছি, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? আমার কাছে? কি প্রস্তাব? তিতলিকে বিয়ে করার প্রস্তাব। সে কি, ব্যাপারটা বোধগম্য হলো না তো। আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়ে বলছি, আমি আপনার মেয়ে তিতলিকে বিয়ে করতে চাই, মানে সেই আমাকে এখানে আসতে বলেছে। ও, এইবার খানিকটা আন্দাজ করা যাচ্ছে। হুম, এই জন্যেই সে বন্ধুদের সঙ্গে দীঘা পালিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে মানে এই জন্যই ও দীঘা গেছে আর কি। তার মানে ওর মত আছে? হ্যাঁ হ্যাঁ, আবার মানে ওর মত আছে আর কি। গুড, ভেরি স্মার্ট বয়। কিন্তু এটা কেমন ব্যাপার হলো, চেনা নেই জানা নেই, ফট করে বাড়িতে এলে আর হুট করে বলে দিলে তিতলিকে বিয়ে করতে চাই, ব্যাপারটা একটু কেমন কেমন না, তুমি কি বলো? না না, আজকে আমি কিছুই বলছি না, আজ আপনিই বলুন। মানে? মানে
মানে আজ আপনার কথা শোনার জন্যই আমার আশা। আজ আমার কথা বলার দিন নয়। বাহ, ভারী সুন্দর করে কথা বলো তো তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্রস্তাবটা। প্রস্তাব? ও হ্যাঁ, তা তিতলির যখন তোমাকে পছন্দ আর তোমারও তাকে, তখন তো আর কিছুই বলার নেই। তবু একটু ফ্যামিলির কথা জিজ্ঞেস করি। ফ্যামিলি? ফ্যামিলি বলতে বাবা আর আমি, ব্যাস। বাবা আর তুমি, ব্যাস? আর বাবা কি করেন? করতেন, বাবা পড়াতেন, এখন আর পারেন না। এক বছর স্ট্রোক হয়ে। ও, কে দেখেন ওনাকে? আমার মা তো নেই, দুঃসম্পর্কের এক পিসিমা আছেন, তিনি দেখেন বাবাকে। আচ্ছা, তাহলে আমি কি ভেবে নেব যে আপনি বিয়েতে রাজি আছেন? দেখো, আমার রাজি না হবার তো কোনো কারণ নেই, কারণ আমি মনে করি যারা বিয়ে করবে তাদের মতামতই যথেষ্ট। অনেক সময় কিন্তু বাবা মার ইচ্ছেটাই আমাদের ঘাড়ে জোর করে চেপে বসে। না না, তা হওয়া উচিত নয়। আমার বাবার ক্ষেত্রে কিন্তু তাই ঘটেছিল। বাবা যাকে পছন্দ করেছিলেন, যাকে চাইতেন, তাকে কিন্তু বাবা বিয়ে করতে পারেননি। সে কি, কেন? শেষ মুহূর্তে বাবা বাধ্য হয়েছিলেন ঠাকুমার পছন্দের মেয়েকে বিয়ে করতে। মৃত্যুশয্যায় শুয়ে জোর করে ঠাকুমা বাবার কাছে কথা আদায় করেছিলেন, একেবারে সেন্টিমেন্টাল অ্যাটাক। আর মা, মানে তোমার মা, তিনি কি করলেন? তিনি বাবাকে কোনো দিন ক্ষমা করেননি। বাবা তাকে খুব খুব ভালোবাসতেন, কিন্তু মা বাসেননি, খুব কষ্ট দিয়েছেন বাবাকে। তারপর আমার যখন 5 বছর বয়স, আমার মা বাবাকে ডিভোর্স করে আমাকে ফেলে বিদেশে চলে যায়, আর ফেরেননি। তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ? না, কোনো যোগাযোগ নেই, আর রাখতেও চাই না। থাক, আর এই আলোচনা নয়, তুমি বড্ড সেন্টিমেন্টাল হয়ে পড়ছো। না না, ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন আর কি কি আমার থেকে জানবেন। না, আর কিছু জানার নেই। তা কবে নাগাদ বিয়েটা করতে চাও, মানে দিন টিন কিছু ভেবেছো? আর সই করে না টোপর মাথায় দিয়ে কোনটা? আর হ্যাঁ, তোমার বাবা কি বলেন? বাবা কিছুই বলেন না। আসলে আমি জানি আমার পছন্দই বাবার পছন্দ, আমার কথাই তার কথা। তা বেশ, তাহলে দিন ঠিক করে বিয়ের কার্ডটা ছাপতে দিই। সে তো আপনি ছাপতে দেবেনই, নিশ্চয়ই দেবেন। তবে আমি একটা কার্ড এনেছি। আচ্ছা, দেখুন তো আপনার পছন্দ হয় কি না। এই যে, অবশ্য অনেকটাই পুরনো কার্ড, দেখুন তো। কই দেখি। এ কি, এ তো আমারই। কি ব্যাপার, এ কার্ড তোমার কাছে কি করে এলো? আমার বাবার পার্সোনাল লকারে এই কার্ডটা রাখা ছিল, খুব যত্ন করে রাখা ছিল। পার্সোনাল লকারে আমার বিয়ের কার্ড? কেন? বাবা বোধহয় বিয়ের কার্ডটাকে তার বহুমূল্য সম্পত্তির একটা অংশ মনে করেন, তাই। কিন্তু তা বলে 28 বছর লকারে? তোমার বাবার নাম কি? প্রফেসর সুরঞ্জন বসু। সুরঞ্জন? তুমি রঞ্জনের ছেলে? রঞ্জনের? তাই তো আমি ভাবছি, এই ছেলেটাকে দেখে আমার বুকের ভেতরটা কেন এমন করছে, কেন কেন? এবার উত্তরটা পেলেন তো, এবার একটু শান্ত হন আপনি। কি করে শান্ত হব? রঞ্জনের ছেলে আমার সামনে বসে আমি শান্ত হব কেমন করে? একটু কাছে এসো তো, আমি তোমায় ভালো করে দেখি। আপনি আপনি কাঁদছেন। আপনি যদি স্থির না হন তাহলে কেমন করে কথা বলি বলুন তো? স্থির হব? আমার
আমার বুকের ভেতর একটা তারের যন্ত্র অনেক দিন মরছে লেগে আছে, কিন্তু আজ কোন মন্ত্র বলে তার কোমলের পর্দাগুলো সুরে লেগে গেল বলতো? তাই তো কাঁদছি। যাকে, রঞ্জন কেমন আছে বলো? কতদিন দেখেননি আপনি রঞ্জনকে? এই কাঠটার যতদিন বয়স ততদিন, আঠাশ বছর দেখিনি তাকে। এখন তাকে দেখলে আর চিনতেও পারবেন না। চিনতে পারবো না কেন? তিনি আর চেনার মতো নেই বলে শরীরের একটা দিক অবশ্যই আছে, চোখেও এখন আর ভালো দেখতে পান না। খুব ভালো করে যে কথা বলবেন তাও পারেন না। কয়েক মাস আগে বাবার অসুখের সময় বাবার লকারে আমি কার্ডটা পাই। পাত্রী নাম আলোকিতা মিত্র, পাত্রের নাম দীপ্তিমান সেন। তখনও জানতাম না পাত্রপাত্রী বিখ্যাত গ্রুপ থিয়েটারের অভিনেতা অভিনেত্রী। বাবার চোখের দিকে তাকিয়ে বুঝলাম, আঠাশ বছর ধরে বাবা তার ভালোবাসাকে লুকিয়ে রেখেছেন এই লকারে। জানলাম, জানেন তো, সব কিছু জানলাম বাবার কাছে। আসলে আমি আর বাবা না খুব বন্ধু হই। আমার বাবাকে কেউ ভালোবেসেছে ভালোবাসে জানতে পারলে আমার খুব আনন্দ হয়। আচ্ছা, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলছেন না? না, তোমার কথা শুনছি আর আঠাশ বছর আগেকার রঞ্জনকে যেন শুনছি। একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছিলাম। কেন অন্য মনস্ক? কেন? কারণ এই ড্রয়িং রুম থেকে বারবার আমি চলে যাচ্ছি আঠাশ বছর আগের সেই বিকেলে। 53 বছরের এই আমি এক নিমেষে 25 বছরের হয়ে চলে গেছি আমাদের বাগবাজারের বাড়ির ছাদে। সেদিন ছিল পয়লা বৈশাখ, ভীষণ মেঘ করেছিল, সারা আকাশটা কালো মেঘে ঢাকা। হঠাৎ রাস্তার দিকে তাকিয়ে দেখি রঞ্জন আসছে। কেমন দেখতে ছিল সেই রঞ্জনকে আমাকে বলুন। লম্বা, শ্যামলা, এক মাথা কোঁকড়ানো এলোমেলো চুল, চোখে চশমা, ভারী সৌম্য সেই চেহারা। আমিও দেখতে পাচ্ছি সেই সৌম্য সুন্দর রঞ্জনকে। আপনি আমাকে জীবনের কি সুন্দর একটা ছবি দেখালেন। আচ্ছা, তারপর কি হলো বলুন। তখন 3 দিন একটা টানা পড়েন চলছিল। রঞ্জন আমাকে একটা কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেদিন পয়লা বৈশাখ, সারা আকাশ থমথমে। আমি ছাদ থেকে দেখছি রঞ্জন দরজার কাছে এসে থমকে দাঁড়ালো, তারপর সোজা উঠে এলো ছাদে। ওকে দেখে আমি আঁতকে উঠলাম। রঞ্জন, রঞ্জন, তোমার কি হয়েছে? এই 3 দিনে তোমার একই চেহারা হয়েছে, এত কালি কেন তোমার চোখে মুখে? আলো আলো, আমি কি করে বলি তোমায়। রঞ্জন, তুমি তো জানো যে তুমি আমাকে সব কিছু বলতে পারো। আমি তো আমার সব ভাবনা, সব আশা আকাঙ্ক্ষা তোমার সাথে ভাগ করে নিই। 3 দিন আগে তুমি ফোন করে বললে ভীষণ জরুরি একটা কথা বলার আছে, তো তুমি এলে, কিন্তু কিছুই তো বললে না। হ্যাঁ, সেদিন যেন সব কথা সাঙ্গ হলো। আমি তোমার কাছে খালি বসে থাকলাম, তোমায় চোখ ভরে প্রাণ ভরে দেখলাম। তারপর তুমি কিচ্ছু না বলেই চলে গেলে। কাল সারা বিকেল সারা সন্ধে আমি তোমার পথ যে বসে থাকলাম, তুমি এলে না। আমাকে বলো না রঞ্জন,
বলো কি হয়েছে যে তোমার যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, তুমি এত কষ্ট পাচ্ছ, আমাকে বলো রঞ্জন, আমাদের ভালোবাসার দোহাই, আমাকে বলো। তুমি তো জানো মায়ের ক্যান্সার ধরা পড়ার পর গত এক মাস আমি আর মা কত ডাক্তারের কাছে গেলাম। হ্যাঁ, আর গত সপ্তাহে তোমরা টাটা মেমোরিয়ালে ডক্টর দেশমুখকে দেখাতে গেলে তো ডাক্তার সব রিপোর্ট দেখে বললেন লাস্ট স্টেজ, অঞ্চল নানা অংশে ছড়িয়ে গেছে আর আর কয়েক মাসের অপেক্ষা, কেমো করা যেতে পারে, কিন্তু সেই কষ্ট মা সহ্য করতে পারবে কিনা আমাদের ভেবে দেখতে হবে। উনি বললেন মাকে অবস্থাটা বুঝিয়ে বলতে, মায়ের যা যা ভালো লাগে তাই যেন করার চেষ্টা করি আমরা। নিশ্চয়ই রঞ্জন, নিশ্চয়ই করব আমরা। দেখো তোমার সাথে সাথেই আছি আমি, তোমার সুখ দুঃখ সব আমি ভাগ করে নেব রঞ্জন। তুমি তো জানো না আলো কি হয়ে গেছে, মায়ের সাথে কথা বলতে গিয়ে আমার সমস্ত জীবন কি ওলট পালট হয়ে গেল, আমি যে এখন কি করি কি করে বলি তোমায়। রঞ্জন তুমি আমায় সব বলতে পারো, আমরা আমরা তো দুজনে দুজনের জীবনের ভাগিদার, তাই না? আমাকে বলো না রঞ্জন, আমি কি করতে পারি, কি করি তোমার এমন দুঃসহ ব্যথা আমি ভাগ করে নিতে পারি। আলো, আলো আমি হেরে গেলাম তোমার কাছে। আলো হেরে গেলে তার মানে কি হয়েছে রঞ্জন, কার কাছে হেরে গেলে? আলো আমার মায়ের কাছে হেরে গেছি, তিনি তার ক্যান্সার রোগের তাড়িপাল্লার একধারে বসিয়েছেন আমাকে, আর একধারে সেন্টিমেন্টের পাহাড়, ওদিকটাই ভারী হয়ে গেল আলো, আমি আমি হেরে গেলাম। রঞ্জন এত তো তুমি কখনো ভেঙে পড়ো না, তুমি তো সেরকম নও, তবে কেন কেন এমন করছো, কি হয়েছে সত্যি করে বলো। আলো মা মৃত্যুশয্যায় শুয়ে আমার কাছে তার শেষ আর চিঠি পেশ করেছেন, অভিনেত্রী আলো মিত্রকে ঘরে আনা চলবে না, মায়ের বন্ধুর মেয়ে সুমিত্রাকে কথা দেওয়া হয়ে গেছে, আলো আলো মায়ের শেষ কথা আমাকে রাখতেই হলো, আমি আমি হেরে গেলাম তোমার কাছে আলো। রঞ্জন তুমি তো কখনো এভাবে কথা বলো না, হ্যাঁ আমার কাছে হেরেছো তো কি হয়েছে, আমার কাছেই তো হেরেছো, আর কারো কাছে তো নয়, ভালোবাসার কাছেই তো হারা যায় রঞ্জন, আমি আমি তো তোমার সেই ভালোবাসা। দুদিন ধরে খুব আগত নিজের সাথে যুদ্ধ করেছি আলো, কেমন করে কেমন করে কিভাবে বলবো তোমায়। এই তো বলা হয়ে গেল, কত সহজেই সমাধান হয়ে গেল আমাদের জীবন অঙ্কের, বলো না কোনো কিন্তু নয়, মায়ের শেষ চাওয়া তো মানতে হবেই রঞ্জন, মানতেই হবে। কত সহজে কথাটা বললে আলো, কেমন করে কেমন করে বললে তুমি? কঠিন করে বললে তোমার ভালো লাগতো রঞ্জন, বলো? লাগতো না, আমি জানি লাগতো না। হ্যাঁ একটা কথা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি, তুমি একটা বিরাট জিজ্ঞাসা চিহ্নের সামনে দাঁড়িয়েছ, একদিকে মা একদিকে আমি, কিন্তু মাকে বাদ দিয়ে তো আমি নই রঞ্জন, তার কথা বিশেষ করে তার মৃত্যুশয্যার শেষ কথা তো তোমায় রাখ হবে, এই বিষাদেও আমি আমি তোমার পাশেই থাকবো রঞ্জন। কিন্তু কিন্তু তুমি, তোমার কি হবে আলো, এই চুপ করে আছো কেন, কি ভাবছো তুমি,
ভাবছি, জীবনটা কাটাতে গেলে একটা কিছু তো ধরতেই হবে আমাকে, বলো? নাটকটা ছেড়ে দেব ভেবেছিলাম, কিন্তু ছেড়ে দিলে কি থাকবে আমার? ওটাই তো শেষ সম্বল। হ্যালো, একটা প্রতিজ্ঞা করতে হবে তোমায় রঞ্জন। হ্যাঁ, একটা প্রতিজ্ঞা করতে হবে। কি কি প্রতিজ্ঞা? আর কখনো আমাদের দেখা হবে না। হ্যালো, কখনো না। মায়ের মতো এটাও আমার শেষ আরজি। মঞ্জুর করবে তো রঞ্জন? রঞ্জন, মঞ্জুর করবে তো, বলো। তবে তবে তাই হোক আলো, আজ থেকে আমরা হারিয়ে যাই আমাদের মনের চোরা কুঠুরির ভেতরে, কোনো দিনও আমরা বেরোবো না তা ভেঙে, কোনো দিনও না, কোনো দিনও না। It's a promise, Ranjan. Yes, yes, it's a promise, Alo. তা বলে তিতলির বাবাকে কিন্তু আমি ঠকাইনি। তুমি তো জানো তিনি কত বড় অভিনেতা পরিচালক ছিলেন, তার কাছেই আমার সমস্ত শিক্ষা। আমার একাকিত্ব তিনি সহ্য করতে পারেননি, জোর করে তিনি এসেছিলেন আমার জীবনে, আমার মাথার ওপরের ছাতা হয়ে, আমার সহায়হীন জীবনের সহায় হয়ে। উনি উনি জানতেন আমার বাবার কথা? জানতেন বই কি, সব সব, কিন্তু কখনো ইন্টারফিয়ার করেননি কিছুতে, জীবনের শেষ দিন পর্যন্ত। আমায় বলেছিলেন, আলো, আমি কোনোদিন তোমার মনের ঘরে উঁকি দেব না, আর কিছু না পারি তোমার পাশে দাঁড়াতে তো পারি, সাহস তো দিতে পারি, অ্যাটলিস্ট তোমাকে ভালো তো বাসতে পারি। এই রকমই ছিলেন উনি। যদি যদি অনুমতি দেন আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন করবে, করো। আচ্ছা, এই দুজন অবাক করা মানুষের মধ্যে কে আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট? আমার না, আমার খুব জানতে ইচ্ছে করছে। দুজনেই একেবারে সমান, কেউ কারোর চেয়ে কম বা বেশি নয়। দীপ্তিমান আমাকে মা হবার অধিকার দিয়েছেন, তাকে আমি সম্মান করি। আর রঞ্জন, সে তো আমার প্রথম ভালোবাসা, সে চির তরুণ, চির অমর। আপনি আপনি কি সুন্দর করে কথা বলেন। এটা আমার কথা নয়, দীপ্তিমানের কথা। তিনি আমায় বলেছিলেন, আলো, প্রথম প্রেম কি ফেলে দেওয়া যায়? সে যতই আঘাত দিক, যতই অপমান করুক, তবুও সে একান্ত তোমারই। তাই তো, তাই তো, সে আছে আমার বুকের ভেতরের গোপন ঘরে, সেখান থেকে সে কখনো বাইরে আসবে না, আর দেখতে চাই না আমি তাকে, কখনো না। কিন্তু কিন্তু আপনার রঞ্জন যে দেখতে চায় তার আলোকে, তাকে তিনি সামনে পাননি, কিন্তু দেখেছেন, বার বার দেখেছেন। তাই তো বাবা আমার নাম দিয়েছিলেন আলো। বাবা বার বার আমাকে আলো আলো বলে ডাকে, কেন জানেন তো? সেটা এখন জানতে পেরেছি, উনি ডেকে শান্তি পান তাই। আচ্ছা, আপনার কাছে একটা আমার মিনতি আছে। মিনতি? কি মিনতি? তিতলিকে আমায় দিন। তিতলি হুবহু তার মায়ের যৌবনের ছবি, তাকে আমার বাবার কাছে নিয়ে যেতে চাই, বাবার জীবনে শেষ দিনগুলো আলোকিত হয়ে থাক। ঠিক আছে, তবে তাই হোক, রঞ্জন ফিরে পাক তার আলোকে,
আর তাকে বলতে হবে না। ঘরেতে এলো না সে যে মনে তার নিত্য আসা যাওয়া, আর মনে নয় চোখেই না হয় দেখুক সে। কিন্তু তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে, করবে তো? করব, বলুন আপনি। আমার কথা যেন কখনো বলো না রঞ্জনকে, তিতলির মা বলেও না, কেমন? তুমি বাবাকে বলো তিতলির মা অসুস্থ, কোথাও বেরোন না, কেমন? বেশ, তাই হবে। সত্যি বলছো? ইটস আ প্রমিস? ইয়েস ইয়েস মা, ইটস আ প্রমিস, ইটস আ প্রমিস, ইটস আ প্রমিস। তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণী, না বলা বাণী নিয়ে আকুলতা আমার। বাজানো সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো সেই।